দাদা ভাই দিদি ভাই, ঝিরে ঝিরে মিষ্টি পড়তেছে, এই সময় তো খিচুড়ি খাওয়ানো মজা। আর আজকে খিচুড়িটা অনেক হেলদি ভাবে রান্না হবে, কোনো মশলাপাতি দেওয়া হবে না, শুধু শাক সবজি এসব দিয়ে বানানো হবে। চলো তো সবজি ছিঁড়ে নিয়ে আসি। এই বেগুনটা দেখে সবার লোভ লাগে, এরকম সাদা সাদা বেগুন খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ি থেকে বেগুনই শেষ হয় না, সারা বছর বেগুন থাকে আমাদের বাড়িতে। পারতেছ না ছিটতে? ওই জন্যই কালকে লুডো খেলা তুমি হারিয়েছিলে জানো? আমি হারি, তোমরা যেত। আজকে আবার খেলো? বেশ বেশ খেলবো। কাটা কি বেগুনগুলোতে, আরো অন্য গাছ আছে ওগুলোর থেকে ছিঁড়বো। আরো চলো দেখুন শুধু কি কচি দেখলি, মানে লোভ লাগে বলো। কচ কচ করে আওয়াজ হচ্ছে পুঁই শাকে, এত কচি। এগুলো তো আবার পাতা হয়ে যাবে বলো। হ্যাঁ এগুলো তো আবার পাতা হয়ে যাবে। বসে নি, ওরে কোমরে ব্যথা হয়ে গেল। আজকে খিচুড়িতে বেশি করে পুঁই শাক দেওয়া হবে, খেতে দারুণ লাগবে। আর খিচুড়িতে আজকে সবুজ আর সবুজই দেখা যাবে, শুধু শুধু শাক পাতা দেওয়া হবে বেশি করে। আর নিও না, ওই মায়ের কাছে পুঁই শাকের সব দিয়ে দাও, আমরা ডাটা শাক নিয়ে যাই। তুমি নিয়ে যাও। দাদা কতগুলো ছিল? এই তো আজকে খালি সবুজ আর সবুজ করবো। আজকে সবুজ সবুজ রান্না করবো। হ্যাঁ দাও আজকে ডাটা শাক দাও। অনেকগুলো তো ঝেঁয়ার ছুরি শাক হয়ে গেছে তো। ডাটা শাক তো, ডাটা শাকগুলো দেখুন একবার খালি, কি সুন্দর লাগছে দেখতে। এর এই এইগুলো লাল হয় আর পাতাটা সবুজ, আর একটা আছে পুরোটাই লাল হয়, ওটাও হয়েছে আমাদের বাড়ি, সবে লাগানো হয়েছে। চলো বেগুন নিয়ে গা। বেগুন নিস নাই? নিয়েছি অল্প কটা। মা বেগুন ভাজবো, বেশ তুলে নিয়ে ভালো ভালো বেগুন নিয়েছে। হ্যাঁ ওই গাছে আমাদের ভালো সামনে না, ওই যে ভালো বেগুন আছে, কালো বেগুন, কালো না এটা বেগুনি বেগুন। না ওরে কত বেগুন ছিঁড়েছে দেখো, দেখতে দেখতে বেগুন ছিঁড়েছে সবগুলা। আচ্ছা ক্যাপসিকাম গুলো দেখুন একবার, পুরো লাল টকটকা হয়েছে, পেকে গেছে। বাবা এই লঙ্কা গাছের মধ্যে কত কাদা। নাই বললো তো ঠাকুমা, বললাম যে কষি কষি লঙ্কা লাগবে না। চলো চলো দেখি দেশে ফেরা যাক। এই দেখুন আজকে এই সব সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে। কি কি সবজি আছে দেখুন, ফুলকপি, কচি কুমড়ো, পুঁই শাক, আর এটা কি শাক মা? ডাটা শাক। এইটা নোটা শাক, লাল না এটা লাল ডাটা না, এটা সবুজ ডাটা শাক, বরবটি, লাল আলু, টমেটো, আর এই যে বেগুন। আর কিছু নাই আমাদের আপাতত, আমাদের বাড়িতে আগের বরবটি হয়েছিল না,
অনেক হয়েছিল তো প্রত্যেক হবে দাঁড়া এখনো টাইম অনেক চাকুজা ধার না একটু এক ঝুড়ি শাক হয়ে গেল রান্নি পারে দেখে না কত তুমি এক কেজি চাইল আছে 500 মুসুরির ডাল দেব আর 500 মুগির ডাল দেব তো মুগির ডালটা আগে একটু ভাজিয়ে নেব আমার চাকুতে একটু ধান নাই গেছে ধার আর একটু ডাব কাট গা তাহলে ধার থাকছে না আমি কেটেছি এইটাতে ডাব কাটতে বাবাকে বল গা ডাব কাটতে সব সবজিগুলো ধুয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি কফিগুলো ভাজিয়ে নেব অল্প একটু দেন লবণ দেবো যাতে কফিটা তাড়াতাড়ি গলে যায় মুগির ডাল আর কফি ভাজিয়ে নিলাম আর কোনো সবজি ভাজবো না চাল ফুটতে আরম্ভ করে দিছে এখানে দিয়ে দেবো মুসুরির ডাল আর মুগির ডাল চালের ডাল দিছি এখানে উত্তর এসে গেছে এখানে এক একটা করে সবজিগুলো সব দিয়ে দেবো কুমড়ো লাল আলু আর পুঁই শাক বটবটি এইবার দেবো শাক যাবে তো আরে দিয়ে দেবে আমি দিয়ে দিয়ে তুমি শুনতে দিয়ে ঠাসুন
বেগুন, আর দেবো ভাজা ফুলকপি, কাঁচা লঙ্কা, এইবার লবণ আর হলুদ দিয়ে দেবো। সবুজ হয়ে যায় বাতাস, সবুজ সবুজ খিচুড়ি রান্না, সবুজ সবুজ খিচুড়ি রান্না। কে বলছে তোমার সানো নাকি? সানো বলছে। খিচুড়ি ফ্রাই হয়ে গেছে, আর টমেটো দিয়ে দেবো। খিচুড়ি হয়ে গেছে, আর নামাই সোমবার দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা বাটা, খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন বাজাজের গুঁড়ি দিয়ে নামাই দেবো। খেতে যা লাগবে না, সবজি আর সবজি গরম, আর পাতলা করতে পারতে খেতে ভালো লাগে, খানা কি বেরোচ্ছে গো, খতরনাক সেন, আর সহ্য করা যাবে না, গরম দেখে গেলে আমাদের একটা বন্ধু আছে, এখন খেতে পারি কিনা জানি না, আগে যখন আমরা সুব্বাজারে থাকতাম এক কেজি চালে ভাত খেতাম, আর কাঁচা কুমড়ো, কাঁচা সবজি, পটল, আলু টালু সব কাঁচাই খেয়ে নিতাম। সুভাষ, এখন খাই নাকি জানি ওরকম, ডেলি সকালে তো এক গাবলা পান্তা ভাত নিয়ে এক গামলা ভাত ওর টিফিন খাবার আর ওইটা তো এক গামলা ভাত, এক গামলা পান্তা ভাত। এই হচ্ছে আসল খিচুড়ি। খিচুড়ি অনেক রকমভাবে করা যায়, কিন্তু আসল খিচুড়ি যে এটাই, খিচুড়িতে বেশি মশলাপাতি হ্যান ত্যান ভালো লাগে না, এই যে টাটকা সবজির একটা সেন্ট ফ্লেভার, মানে এটাতেই মন ভরে যায়।
আর আজকে না আছে মাংস, না আছে ডিম, কিচ্ছু নাই, শুধু বেগুন ভাজা, সিম্পল। শুধু খিচুড়ির ফ্লেভারটা কেন, সবজির ফ্লেভারটা। সকালে ঝিরি ঝিরি করে বৃষ্টি হচ্ছিল, সেই দেখেই আজকে খিচুড়ি করার প্ল্যান। ইচ্ছা ছিল যে বৃষ্টি পড়বে, এখানে বসে থাকবো, ছিঁচ এসে পুরো পিঠটা ভিজে যাবে, তার মধ্যে বসে বসে গরম গরম খিচুড়ি খাবো, কিন্তু সেটা হলো না। সকাল থেকে ওয়েদার পুরো মানে বৃষ্টির ওয়েদার, এখন দুপুরবেলায় রোদ উঠে গেল, মিষ্টি এলো। গরমটা খাওয়া হয়ে গেল, এমনি তো সন্ধি গরম জিনিস ভালো খেতে না, খেয়ে লবণ লাগতো আজকে খিচুড়ি এত ভালো খেলাম আমি, এরকম খিচুড়ি আমি খুব কম খেয়েছি। ভালো হয়ে গেছে, সবাই নিচে দেখে মানে বাবা নাও 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 তোমাকে তুমি খাইয়ে দিয়ে তোমার মারে একটু দিয়েছো খিচুড়ি।